ওম তব কথা তপ্তজীবন কবিপীড়ি কলমশাপ্রণমঙ্গলম শ্রীমদা ভুবি গিন্তি হে ভূরিরা জীরাকথা ভক্ত সঙ্গে আমরা প্রথম পরিচ্ছেদে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলরাম বাটিতে গিয়েছেন সে প্রসঙ্গ আলোচনা করেছে দ্বিতীয় পরিচ্ছদে শ্রীরামকৃষ্ণদেব শ্যামপুকুর বাটিতে এসছেন প্রাণকৃষ্ণের বাটিতে সে প্রাণকৃষ্ণের বাটিতে শ্রীরামকৃষ্ণদেব ভক্ত সঙ্গে বসে আছেন পাড়ার বাবুরাও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরা এসেছেন ঠাকুরের কথা শুনবার জন্য শ্রী রামকৃষ্ণদেবও তিনি চাইতেন যারা পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ পার্ষদ রূপে আমরা চিহ্নিত করি তাদেরকেও যেরকম খবর দেওয়ার কথা বলতেন সাথে সাথে শ্রীরাম কৃষ্ণদেব অন্যান্যদেরও যারা তার ঠাকুরের ঈশ্বরীয় কথা শোনেন সে বিষয়ে তিনি খুব যত্নবান হতেন ভক্তদের বলতেন খবর দেওয়ার জন্য যে কোটে লিখে লিখে বিভিন্ন জায়গায় জানানো হতো এরূপ একটি চিরকুট পেয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ এ প্রসঙ্গ আমরা আলোচনা করেছি শ্রীরামকৃষ্ণদেব সংসার সম্পর্কে বলেছেন আমরা আগের দিনের কিছুটা টেনে এনে আজকে আমরা আলোচনা করব শ্রীরামকৃষ্ণদেব সংসার সম্পর্কে বলছেন সংসার যেন বিশাল আক্ষীরে দ নৌকো দহে পড় একবার পড়লে আর রক্ষে নেই শেকুল কাটার মতো এক ছাড়ে তো আরেকটি জোড়ায় গোলক একবার ঢুকলে বেরোনো মুশকিল মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায় তার উত্তরে শ্রী দেব এর থেকে সংসারীদের কি উপায় উপায় হিসাবে শ্রীরামকৃষ্ণদেব সঙ্গের কথা বলেছেন এবং প্রার্থনার কথা বলেছেন শ্রীরামকৃষ্ণদেব নিজের জীবন দিয়ে দেখানোর চেষ্টা করেছেন আমরা এই কথা মৃতের বিভিন্ন জায়গায় সে সম্পর্কে পাব গত ক্লাসে আমরা তার কিছু কিছু অংশ আলোচনা করেছি কামারপুকুরে লাহাদের অতিথিশালায় সাধুরা আসতেন ঠাকুর তাদের সঙ্গ করতেন এবং সেবা করতেন শ্রী রামকৃষ্ণদেব বর্তমান যুগের অবতার যুগ অবতার নিজের জীবনে সেগুলো পালন করেছেন যা তিনি উপদেশ দিচ্ছেন সেগুলো তিনি নিজের জীবন দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এই কথামৃতের অন্যত্র আমরা সে প্রসঙ্গ করে এসেছি মাস্টার মহাশয় তার দ্বিতীয় দর্শনে এই প্রশ্নটি করেছিলেন ঈশ্বরে কি করে মন হয় তার উত্তরে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় শ্রীরামকৃষ্ণদেব এই সাধুর সঙ্গের কথা বারে বারে বলছেন সাধু সঙ্গ না করলে ধারণা হয় না আমরা যদি আমাদের শাস্ত্র দেখি পতঞ্জলি যোগ দর্শনে তারা বলছেন ধারণা ধ্যান সমাধি একটা ক্রম আমরা যদি আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এই ধারণার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে বিষয়ে আমরা ধ্যান করতে ধ্যান করছি ধ্যান করতে যাচ্ছি সে বিষয় সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার ধারণা হয় না ধারণা যদি না হয় ধ্যান সম্ভব নয় সমাধিও সম্ভব নয় সাধুসঙ্গ না করলে ধারণা হয় না শ্রী এই কথা মিলে বলবেন আরও বলবেন সাধু সঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গ আলাপ করে দেন সাধু ঈশ্বরের সাথে আলাপ করে দেন যোগাযোগ করে দেয় আপনাদের এই কোচবিহার শহরের নিকটবর্তী কোচবিহার জেলার মধ্যে বানেশ্বর বানেশ্বরের মন্দির মহাদেবের মন্দিরের সম্পর্কে যে প্রবাদ কাহিনী প্রচলিত আছে বা পৌরাণিক কাহিনী যে প্রচলিত আছে সেই পৌরাণিক তত্ত্ব অনুযায়ী এখানে বানেশ্বর তিনি কি করেছিলেন তিনি স্বর্গের সাথে একটা সিঁড়ি নির্মাণ করেছিলেন যাতে স্বর্গের সাথে যোগাযোগ করা যায় সেই প্রবাদ সাথে আমরা যদি সাশ্রম নিই ঠাকুর যেটা বলছেন সাধুরা কি করে সাধুরা আমাদের ঈশ্বরের সাথে যোগাযোগ করিয়ে দেয় সাধুরা ঈশ্বরীয় কথা বলবেন ঈশ্বরীয় কথা শুনে আমাদের সাধন বজনে স্পৃহা জাগে আন্তরিকতা আসে ধ্যান করতে ইচ্ছা হয় সাধুর কথা শুনে সৎসঙ্গের কথা শুনে এই জন্য ঠাকুর বলছেন সাধু সঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গ আলাপ করে দেন একটু সঙ্গ করে সৎসঙ্গ করতে হয় কষ্ট করে ও সৎসঙ্গ করতে হয় বাড়িতে কেবল বিষয়ের কথা সৎসঙ্গটা সর্বদাই দরকার গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে গঙ্গার দিকে গেলে শীতল হাওয়া পায় সাধুদের কাছে গেলে সৎসঙ্গ করলে এর দ্বারা কী হয় ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া যায় যেরকম গঙ্গায় ডুব দিলে শরীর শীতল হয়ে যায় সেই রূপ হিমালয়ের ঘরে ভগবতী জন্মগ্রহণ করেছেন তখন পিতাকে নানা রূপ দর্শন দিলেন এই শ্রীরামকৃষ্ণদেব এই ঘটনাটি অনেক জায়গায় বলেছেন অনেক জায়গায় এই প্রসঙ্গে বলেছেন নানা রূপ দেখালেন দর্শন রূপ দেখে হিমালয়ে পার্বতীর কাছে বলছেন আমি ব্রহ্ম দর্শন করতে চাই তখন ভগবতী বলছেন পিতা যদি তা ইচ্ছা করেন তবে আপনার সাধুসঙ্গ করতে হবে সংসার থেকে তফাত হয়ে নির্জনে মাঝে মাঝে সাধু সঙ্গ করবেন এই সাধু সঙ্গের কথা ভগবতী তার বাবাকে বলছেন সংসারে থেকে সাধন করা বড় কঠিন অনেক ব্যাঘাত তবে উপায় আছে এই উপায়কে সে সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেব এই কথা কথামৃত বলছেন হয় নির্জনে বাস নয় সাধু সঙ্গ হয় নির্জন বাস নাচে সাধু সঙ্গ রূপী বিকার রোগের ঔষধ সাধু সঙ্গ তার নাম গুণগান তার কে সর্বদা প্রার্থনা শ্রীরামকৃষ্ণদেব দেখবেন কথামৃতের প্রায় সর্বত্র ছিটিয়ে আছে এই সাধুসঙ্গের কথা সংসার রূপে রোগের বিকার রোগের ঔষধ সাধুসঙ্গ নাম গুণগান গান এবং প্রার্থনা আমরা সাধুসঙ্গের সম্পর্কে আলোচনা করেছি গত ক্লাসে ঈশ্বরের নামের নাম মাহাত্মের কথাও আলোচনা করেছি এবং প্রার্থনার কথাও আমরা আলোচনা করেছি বিষয়বুদ্ধির লেস থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না কাঞ্চন মনে আদৌ থাকবে না তবে হবে বিষয়বুদ্ধির জ্ঞান থাকলে বিষয়ের প্রতি যদি বাসনা থাকে কামনা বাসনা থাকে কামিনী কাঞ্চনে মন আদৌ থাকবে না তবে হবে যদি সেটা সম্ভব এই জন্য গিরিরাজকে পার্বতী বললেন বাবা ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সঙ্গ করো সাধুসঙ্গর দ্বারা কী হবে ধীরে ধীরে বিষয় আশায় থেকে মন ঈশ্বরের দিকে চলে যায় সংসারী লোকের শ্রীরামকৃষ্ণদেব আবার বলছেন অন্যত্র এই কথা আমরা আমরা পাবো বিভিন্ন জায়গায় তিনি বলেছেন সংসারী লোকের সর্বদাই সাধু সঙ্গ দরকার সাধু সঙ্গ দরকার আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কী এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঠাকুর বললেন এ বুদ্ধির দ্বারা এসব বোঝা যায় না সংসারী মানুষ হঠাৎ করে জিজ্ঞেস করছেন জানতে চান এ বুদ্ধির দ্বারা এসব বোঝা যায় না সাধুসঙ্গ করতে হয় শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে বা এই কথামৃত সম্পর্কে আপনারা কথামৃত খুব সহজ সরল ঠাকুরের কথা ঈশ্বরীয় কথা অনেক মহাপুরুষ যারা আমাদের গুরুস্থানীয় তারাও এ সম্পর্কে বলেছেন এবং অনেক আলোচনার মধ্যে আমরা দেখতে পাই কোন কোন মহারাজরা তারা বলছেন যে কথামৃতের অধিকারীর কোনো প্রয়োজন নেই শাস্ত্রে যে অনুবন্ধ চতুষ্টয়ের কথা বলেছেন অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজন এই চারটি জিনিসের উপর শাস্ত্র জোর দিয়েছেন কিন্তু কথামৃতের এই অধিকারী অর্থাৎ যোগ্যতার কোনো প্রয়োজন নেই যে কেউ ঠাকুরের কথা সেটা পড়তে পারে ধারণা করতে পারেন কিন্তু সাথে সাথে আমরা যদি ঠাকুরের অন্যান্য পার্শ্ব স্বামী ব্রহ্মানন্দজির কথা পড়ি ব্রহ্মানন্দজি তিনি বলছেন ঠাকুরের কথা বুঝতে কথামৃত বুঝতে আমাদের সাধন ভজনের প্রয়োজন প্রেমানন্দজি বলছেন ঠাকুরকে বোঝা কি এত সহজ স্বামীজিকে না বুঝতে পারলে ঠাকুরকে বোঝা সম্ভব নয় এরূপ বিভিন্ন দিক থেকে আমরা এই কথামৃত ক্লাসটি আলোচনা করছি এবং সেই জন্য আমাদের যে গতি গতিটা একটু স্লো আস্তে আস্তে যাচ্ছেন ঈশ্বরের কথা এর কোনো কোনো তাড়াহুড়োর কিছু নয় ঈশ্বরের কথা যত শুনবো তত আমরা পবিত্র হব নিজেরা ধন্য হব অন্য যে জীবনের উদ্দেশ্য সেদিকে এগিয়ে যাব সংসারী লোকের ঠাকুর আবার বলছেন সর্বদাই সাধু সঙ্গ দরকার আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কী এ প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণদেব বলছেন এ বুঝতে গেলে সাধুসঙ্গ দরকার যেটি রাজা মহারস্বামী ব্রহ্মানন্দজি বলেছেন সেই রকম একই কথা শ্রীরামকৃষ্ণদেব বলছেন দেখো সাধুদের ছবি ঘরে রাখতে হয় তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয় খুব সুন্দর একই কথা গত ক্লাসে আমরা বলেছিলাম সে একই কথা শ্রীরামকৃষ্ণদেব অন্যত্রও বলেছেন শ্রদ্ধাভক্তি কীরূপে হয় প্রথমে সাধু সঙ্গ করতে হয় সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে বিষয়ে শ্রদ্ধা হয় শ্রদ্ধার পর নিষ্ঠা ঈশ্বরের কথা বই অন্য কিছু শুনতে ইচ্ছা করে না তারই কাজ করতে ইচ্ছা হয় তোমরা সংসারে আছো তোমাদের সাধু সঙ্গ দরকার সৎসঙ্গ দরকার আগে সাধু সঙ্গ তারপর শ্রদ্ধা সাধুরা যদি এই গুণ কীর্তন না করে তাহলে তাহলে কি হলো তারা তো তাই করেন ফলে সাধু সঙ্গের প্রয়োজন আছে দেখো সাধু সন্ন্যাসীর পট ঘরে রাখা ভালো সকালবেলা উঠে অন্য মুখ না দেখে সাধু সন্ন্যাসীর মুখ দেখে ওঠা ভালো এর এই ঘটনা শ্রীরামকৃষ্ণদেব বলছেন মহারাজ স্বামী অদ্ভুত আনন্দজির জীবনে দেখবেন তিনি ঘুম থেকে উঠে প্রথমেই শ্রীরামকৃষ্ণদেবকে দেখা দেখতে চাইতেন এবং ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে যদে শ্রীরামকৃষ্ণদেবকে ডাকতেন তুমি কোথায় শ্রীরামকৃষ্ণদেব তার সামনে এসে যেতেন তখন কিন্তু শ্রীরামকৃষ্ণদেব আমরা যে বিবরণ পাই সেখানে কিছু বলেননি কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তিনি বলছেন অর্থাৎ এই যে অদ্ভুতানন্দজির এই যে আচরণ সেটা শ্রীরামকৃষ্ণদেব অ্যাপ্রিসিয়েট করছেন এবং এই জন্য বলছেন সাধু সন্ন্যাসীর পট ঘরে রাখা ভালো সকালবেলা উঠে অন্য মুখ না দেখে সাধু সন্ন্যাসীর মুখ দেখে ওঠা ভালো সাধুসঙ্গ হলে তবে ধারণা হয় ঠিক ঠিক ত্যাগে সাধু যদি উপদেশ দেয় তবেই লোকে সে কথা শুনে ঠিক ঠিক ত্যাগে সাধু যদি উপদেশ দেয় তবেই লোকে সে কথা শুনে সাধুসংখের সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেব আরও বিভিন্ন জায়গায় বলছেন যেরকম বৌদ্ধের কাছে না গেলে রোগ সারে না সেই রোগ কোনটি কফের নাড়ি কোনো পিত্তের নাড়ি বোঝা যায় না সেই জন্য সাধু সঙ্গের এই গুরুত্ব উপকার এর উত্তরে ভক্ত বলছেন সাধু সঙ্গে কি উপকার কি উপকার হয় তার উত্তরে শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঈশ্বরে অনুরাগ হয় তার উপর ভালোবাসা হয় ব্যাকুলতা না এলে কিছুই হয় না সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারু অসুখ হলে সর্বদা এমন ব্যাকুল হয়ে থাকে কিসে রোগী ভালো হয় আবার কারো যদি কর্ম যায় সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে ঘুরে বেড়ায় ব্যাকুল হতে হয় সেই রূপ কি সুন্দর সুন্দর দৃষ্টান্ত শ্রী রামকৃষ্ণদেব বল দিচ্ছেন যদি কোনো অফিসে কর্ম খালি থাক নেই আবার তারপর দিন এসে জিজ্ঞাসা করে আজকে কোনো কর্ম খালি হয়েছে অর্থাৎ কিরূপ তার ব্যাকুলতা প্রয়োজনীয়তা সেই রূপ যদি আমাদের ঈশ্বরের প্রতি সেই রূপ ব্যাকুলতা বা প্রয়োজনীয়তা অনুভব করি তখন ঈশ্বর দর্শন হয় আরেকটি উপায় আসে ব্যাকুল হয়ে প্রার্থনা তিনি যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাকে সৃষ্টি করেছো কেন শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয় তা যদি করেন সে কি আর আশ্চর্য মা বাপ ছেলেকে পালন করবে সে আবার দয়া কী সে তো করতেই হবে তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার মা আপনার বাপ ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাপ মা তিন বছর আগে হিসা ফেলে দেয় আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃপুন বলে মা তোর দুটি পায়ে পড়ি আমাকে দুটি পয়সা দে তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয় এই যে শ্রীরামকৃষ্ণ দেবের সাথে কথোপকথন হচ্ছে শিকরা শিকরা আমরা যদি শ্রীরামকৃষ্ণদেবের জীবন দেখি দক্ষিণেশ্বরের সাধন ভজন সময়ে তিনি যখন বেলতলাতে দক্ষিণেশ্বরে পঞ্চবটি এবং বেলতলাতে সাধন ভোজন করতেন বেলতলার পাশেই বারুদ কারখানা ছিল সেখানে শিখ শিখরা শিখ সিপাহীরা তারা পাহারা দিতেন এই শিখ সিপাহীরা তারা দূর থেকে দেখতেন এই শ্রীরামকৃষ্ণদেবকে এবং তার এই যে তপস্যা সাধন ভজন দেখে তারা অভিভূত হয়েছিলেন এবং তারা এইরূপ শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসতেন তারাই প্রথম শ্রীরামকৃষ্ণদেবকে কলকাতার মারোয়াড়ি সমাজে প্রচার করেন তারাই প্রথম প্রচার করেন শ্রীরামকৃষ্ণদেবকে আমরা এই তথ্য পাই উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মড মিশনের তখনকার অধ্যক্ষ শ্রীমাস্বামী অখণ্ডানন্দজি মহারাজ তিনি শ্রীরামকৃষ্ণদেবের সেন্টিনারি উৎসবে একটি বক্তৃতা আশীর্বাণী দেন সেখানে তিনি এই কথাটি বলেছিলেন শিখরাই প্রথম শ্রীরামকৃষ্ণদেবকে চিলে চিনেন এবং শিখরাই শ্রীরামকৃষ্ণদেবের মহত্ব কলকাতার মারওয়াড়ি সমাজে প্রচার করেন এই শিখদের সাথে শ্রীরামকৃষ্ণদেবের এই কথোপকথন এখানে ঠাকুর বারে বারে ব্যাকুলতার কথা বলছেন ব্যাকুলতা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব দেখবেন কথামৃতের আরও অন্যত্র উল্লেখ করেছেন চাতক পাখির কথা চাতক পাখি সাতি নক্ষত্রের জল ছাড়া পান করেন না নদ নদী সাগর সমস্ত কিছু পড়ে আছে কিন্তু সর্বদা সেই আকাশের পানে হাঁ করে ব্যাকুল হয়ে চেয়ে থাকে এইরূপ যদি ব্যাকুলতা রূপ যদি আকুতি এই রূপ যদি প্রচেষ্টা ইচ্ছা থাকে তখনই ঈশ্বর দর্শন দেয় একজন তার গুরুকে প্রশ্ন করেছিল কিরূপ অবস্থা হলে ভগবত দর্শন হয় গুরু তাকে নদীতে শ্রীরামকৃষ্ণদেব এই কথা অন্যত্র বলবে গুরু শিষ্যকে নদীতে নিয়ে গিয়ে জলের ভিতর চেপে ধরলেন শ্বাস নেবার জন্য শিষ্যের প্রাণ ছটফট করছে তখন গুরু কিছুক্ষণ পরেই তাকে ছেড়ে দিলেন এবং জিজ্ঞেস করলেন ভগবানের জন্য এমনি এবং বললেন এমনি যদি ভগবানের জন্য প্রাণ ছটফট করে তখন তার দর্শন পাওয়া যায় অর্থাৎ কিরূপ ব্যাকুলতা হলে কিরূপ তীব্র প্রয়োজনীয়তা বোধ হলে একটা ঘরে একটা চোর শ্রীরামকৃষ্ণ দেবের কথাটিও বলেছেন যেটা কিনা পরবর্তীকালে স্বামীজিও তার বিভিন্ন বক্তৃতাতে তার উল্লেখ করেছেন একটা চোর চোরকে বন্দে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে চোরটা যান কিভাবে জানতে পেরেছে পাশের ঘরে একটা মোহরের থলি আছে চোর বন্দি অবস্থায় অনেক কষ্ট অনেক নির্যাতন দুঃখ কষ্ট জ্বালা অত্যাচার পুলিশের অত্যাচার তবুও তার মন সর্বদা পড়ে আছে কোথায় ওই মোহরের থলিটার দিকে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তৃষ্ণা নিদ্রা সমস্ত কিছু ভুলে গিয়ে মনটা পড়ে আছে ওই মোহরের থলিটার দিকে সেই রূপ যদি এখানেও দেখার বিষয় যেটা খুব কোট করেছেন এটাও দেখার বিষয় দেখার কি আমাদের যদি সেই রূপ ঈশ্বরের প্রতি সেই রূপ ব্যাকুলতা হয় তখন দেখবেন এই সংসারের দুঃখ কষ্ট আমরা যেখানে আছি আমাদের যে দুঃখ কষ্ট নিজেদের মধ্যে অনেক রকমের অসুবিধা সুবিধা অসুবিধা তার কোনো অস্তিত্বই থাকে না মন সর্বদা ওই যেরকম চোরটির মোহরের থলি মোহরের থলি আর কিছু নয় নিজ আত্মা ঈশ্বর ঈশ্বরের দিকে যদি আমাদের মন থাকে তখন এই সমস্ত দুঃখ কষ্ট তার কোনো অস্তিত্ব থাকে না আত্মাকে পাবার জন্য চোরের মতো প্রবল আকাঙ্ক্ষা এবং ব্যাকুলতা দরকার যে ব্যাকুলার কথা এখানে শ্রীরামকৃষ্ণদেব বলছেন সেই একই এক বিভিন্নভাবে তিনি দেখাতে চেয়েছেন ব্যাকুলতার কি ঠাকুরের যে ব্যাকুলতা ঠাকুরের জীবন যদি আমরা দেখি ঠাকুরের ব্যাকুলতার প্রথম যে পর্যায় সেখানে শ্রীরামকৃষ্ণদেব কীরকম করছেন আমরা সে সম্পর্কে স্বর্ণাগতি প্রসঙ্গে আলোচনা করেছি মা আমি তোমার দাস ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন কৃপা করে মা আমায় দেখা দাও আমি সাধনহীন জ্ঞানহীন আমায় দেখা দাও এই যে ব্যাকুলতা এই যে তীব্রতা যখন আরও তীব্রতা বাড়ে এখন এখানে বলছেন মা আমায় দেখা দাও আমায় কৃপা করো এই তীব্রতা যখন আরও বাড়তে থাকে তখন কি করছেন ঠাকুরের জীবনে আমরা দেখি পোস্তার ধারে পোস্তার দিকে গিয়ে আকুল হয়ে মুখ ঘষড়ে ঘসড়ে কাঁদছেন কাঁদছেন মাথুমি দেখা দাও মাথুমি কোথায় মাথুমি দেখা দাও মাথুমি কোথাও লোকে লোক জমা হয়ে যেত আশেপাশে লোক এসে কেউ এসে মনে করতেন যে এর বোধ মা মারা গেছেন কেউ ভাবতো এর হয়তো পেটে ব্যথা শুল ব্যথায় বিকল হয়ে কাঁদছে আরও যখন তীব্রতা বাড়ে সে বেড়েছিল শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আমরা দেখি প্রথম অবস্থায় তিনি মায়ের কাছে প্রার্থনা করছেন দ্বিতীয় অবস্থায় কাঁদছেন পোস্তার ধারে লোকেরা ভাবছে এর বোধ মা মারা গেছেন অথবা পেটে ব্যথা তৃতীয় অবস্থায় এই তীব্রতা এমন অবস্থায় পৌঁছে গিয়েছেন তিনি মায়ের মা ভবতারিণীর খড়্গ নিয়ে নিজের গলায় বসাতে যাচ্ছেন এই বিরহ যখন বিরহ যখন বেশি হয় তখন এই রূপ অবস্থা হয় এই জন্য বিরহর পর আমরা যদি দেখি বিরহর পর আসে এইরূপ যে ভাব বৃন্দাবনে রাধা তাই বলছেন মরিব মরিব সখী নিশ্চয় মরিব তা ঠাকুরের তারপর মায়ের দর্শন পেলেন কিন্তু তার সাধনা সেইখানে শেষ হয়ে গেল না এটি দেখার শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে সাধারণ সাধকের মতো ঈশ্বর দর্শন হয়ে গেল মা দর্শন দিলেন সাধন ভোজন সব বন্ধ হয়ে গেল তা কিন্তু নয় তিনি জগৎগুরু রূপে এসেছেন তাই সুদীর্ঘ বারো বছর ধরে তিনি দক্ষিণেশ্বরে চলল বিভিন্ন মতের এবং পথের সাধনা তার আগে দর্শন হয়ে গেছেন মা ভবতারীণ তাকে দর্শন দিয়েছেন এলেন ভৈরবী ব্রাহ্মণী এলেন তোতাপুরী এলেন ইসলাম ধর্মের সাধক এলেন ইসলাম ধর্মের গুরু এলেন খ্রিস্টান ধর্মের গুরু ঠাকুরের বৈশিষ্ট্য তিনি এই সমস্ত ধর্ম সাধনা করলেন সাধনায় সিদ্ধি লাভ করলেন খ্রিস্টান ধর্মের সাধনা করলেন সিদ্ধি লাভ করলেন ইসলাম ধর্মের সাধনা করলেন সিদ্ধি লাভ করলেন কিন্তু একটি দেখা তিনি হিন্দুই রয়ে গেলেন ঠাকুরের আরেকটি বৈশিষ্ট্য আমরা যদি দেখি সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি সেটি হচ্ছে তিনি মাতৃভাব প্রচার করেছেন তাই অন্যান্য অবতারের মতো তিনি নিজের পত্নীকে ত্যাগ করেননি তাকে সাধনার পথে ঠিক ঠিক রূপে গ্রহণ করেছেন আমরা এই যে ব্যাকুলতা ব্যাকুলতা শুধু যে কেবলমাত্র শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে দেখি তা কিন্তু নয় আর এই ব্যাকুলতা একবার ঈশ্বর দর্শন করলে যে এটা চলে যায় তা কিন্তু নয় একবার ঈশ্বর দর্শন হয়ে থাকলেও তারপর অবিরাম দর্শনের জন্য এইরূপ ব্যাকুলতা হতে থাকে এইরূপ আকুতি আমরা দেখি বিভিন্ন মহাপুরুষ বিভিন্ন অবতারের জীবনে চৈতন্যদেবের শিক্ষাষ্টকে তার যে আছে সেখানে বলছেন যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবিষায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহন এখানে বলছেন খুব সুন্দর শ্লোকে বিশ্ব শূন্য মিলে যায় জগতের ন্যায় সকাশে গোবিন্দের বিরহ আমার সকাশে নিমেষ যুগান্তরের ন্যায় মনে হয় একটি যেন যুগান্ত তিনি এই যে দেখা দিয়ে নিমিষের মধ্যে চলে গেলেন এবং নিখিল বিশ্ব শূন্য মিলে যায় এই একই কথা আমরা যদি নারদীয় ভক্তি সূত্রে দেখি তদ বিস্মরণে পরম অতিথি তার ক্ষণিকের জন্য যে ইষ্ট বিস্মরণ ঈশ্বরের কে ভুলে থাকা সাধক দর্শনের জন্য ব্যাকুল হয়ে পড়েন ভক্ত সকল কার্যের মধ্যেও নিত্য তাকে স্মরণ মনন করেন তাকে দর্শন করেন ক্ষণিকের জন্য তাদের এই অদর্শন সেটা এক তীব্র যন্ত্রণার মতো অনুভব করেন এই যাতনা এই ব্যাকুলতাকেই পরিণামে সাধন নিকট ইষ্টের দর্শনের দান তার একদম উন্মুক্ত করে দেয় এই ব্যাকুলতা এই রূপ ঈশ্বরের প্রতি অনেক সময় বিরহই মিলনের রাস্তা দেখিয়ে দেয় শ্রীরামকৃষ্ণ জীবনে দেখা যায় জগন্মাতার প্রথম দর্শনের পর হতে তিনি সেই চিন্ময় মূর্তির অবিরাম দর্শন লাভের জন্য তিনি ওই ক্রন্দন করছেন যে ক্রন্দনের কথা আমরা বললাম তার আগে তিনি দর্শন করেছেন আবার কেনে কেনে পারছেন লোকে সেটাকেই বলছে যে লোক দাঁড়িয়ে যেতেন লীলা প্রসঙ্গে সে সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন এই জন্য আমরা দেখি এই ব্যাকুলতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ব্যাকুলতার সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেব আরও অন্যত্র বলবেন সে সম্পর্কে আমরা পরে আরও আলোচনা করব সাধুসঙ্গ করলে আরেকটি উপকার সদস্য বিচার সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর অসৎ এবং অনিত্য অসৎ পথে মন গেলেই বিচার করতে হয় হাতে পরের কলা গাছ খেতে সুঁড় বাড়ালে সেই সময় মাহুদ ডাহুস মারে শ্রীরামকৃষ্ণদেব ব্যাকুলতার পর বলছেন সদস্য বিচার এই সদস্য বিচার শাস্ত্রের কথা বলছেন কোনটি সৎ এবং কোনটি অসৎ সে সম্পর্কে সঠিক ধারণা সাধুসঙ্গের ফলে আমাদের কি হয় সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয় সদস্য বিচার সৎ সম্পর্কে সঠিক জ্ঞানটি আমাদের খুলে যায় মনের ময়লা দূর হয়ে যায় প্রতিবেশী জিজ্ঞাসা করছেন মহাশয় পাপ বুদ্ধি কেন হয় তার জগতে সকল রকম আছে সাধু লোকও তিনি করেছেন দুষ্টু লোকও তিনি করেছেন সদবুদ্ধি বুদ্ধি তিনিই দেন অসৎ তিনি দেন তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নেই শ্রীরামকৃষ্ণের ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতেই হবে লঙ্কা খেলে তার ঝাল লাগবে না সেজুবাবু বয়সকালে অনেক রকম করেছিল তাই মৃত্যুর সময় নানারকম অসুখ হলো কম বয়সে এত টের পাওয়া যায় না কালীবাড়ির কালাবাড়িতে কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুন্দরী কাঠ থাকে ভেজে কাঠ প্রথমটা বেশ চলে যায় তখন ভিতরে যে জল আছে কেউ টের পাওয়া যায় না ঠাকুরের কি সুন্দর সুন্দর উপমা প্রতিটি ক্ষেত্রেই যা কিছু দেখতেন অর্থাৎ আমরা এগুলোতে সহজে অনুমান করতে পারি কিভাবে ঈশ্বর কেন্দ্রিক মন সর্বদা সেই ঈশ্বরের ঈশ্বরের কথা ব্যবহারিক জীবনে বাস্তব জীবনের ঘটনা কত ঘটনা ঘটে যাচ্ছে দেখছি আশেপাশে তার সাথে ওই ঈশ্বর সবসময় ঈশ্বরের চিন্তা উনুনে কাঠ দিয়ে জ্বালাচ্ছে সেটা সেখানেও তিনি ঈশ্বরই দেখছেন কালীবাড়িতে ভোগ রাঁধবার সুন্দরী কাঠ কাঠটা পড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ফেঁচ ফোঁচ করে উনি নিভিয়ে দেয় তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধান হতে হয় দেখো না হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল শেষে মনে পড়ল অশোকবনে বনে সীতা আছেন তখন ছটপট করতে লাগলো পাশে সীতার কিছু হয় এখানে দেখার দেখার উদ্দেশ্য যে প্রশ্নটি করছেন প্রতিবেশী যে প্রশ্নটি করলেন আমরা সচরাচর এইরকমই প্রশ্ন করি কিন্তু অনেক সময় অনেকে কি হয় রেগে যান কিন্তু দেবে এখানে ক্রোধের কোনো স্থান নেই কত সহজ সরলভাবে সুন্দর উপমার মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন তার জগতে সকল রকমের আছে সাধু লোকও তিনি করেছেন দুষ্ট লোকও তিনি করেছেন সদবুদ্ধি তিনি দেন অসদ্বুদ্ধিও তিনি দেন তবে ঈশ্বর দুষ্টু লোক করলেন কেন এই প্রশ্ন জিজ্ঞেস করছেন কে প্রতিবেশী ঠাকুর বলছেন তার ইচ্ছা তার লীলা তার মায়াতে বিদ্যা অবিদ্যা অন্ধকারেরও প্রয়োজন আছে অন্ধকার থাকলে আরও মহিমা প্রকাশ পায় আলোর মহিমা প্রকাশ পায় কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন মহৎ লোক তৈর করবে বলে কি সুন্দর সহজভাবে শ্রীরামকৃষ্ণদেব বুঝিয়ে দিচ্ছেন ইন্দ্রিয় জয় করলে মহৎ হয় জিতেন্দ্রিয় কিনা করতে পারে ঈশ্বল্লাহ পর্যন্ত তার কৃপায় করতে পারে আবার অন্যদিকে দেখো কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে এখানে শ্রীরামকৃষ্ণদেব কত সহজ সরলভাবে তিনি বোঝাচ্ছেন ঈশ্বরের কথা শাস্ত্রের কথা শাস্ত্রের যে সমস্ত চরম তত্ত্বগুলো সেগুলো কত সুন্দর সহজ সরলভাবে আমরা যাতে ধারণা করতে পারি শুধু ধারণা করা নয় আমরা যাতে আমাদের জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা অগ্রসর হতে পারি সেই জন্য বলছেন ইন্দ্রিয় জয় করলে মহত হয় জিতেন্দ্র কি না করতে পারে দুষ্টু লোকেরও দরকার আছে একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো তার নামে প্রজারা কাঁপতে লাগলো এত কঠোর শাসন সবই দরকার সীতা বললেন রাম অযোধ্যায় সব অট্টালিকা তো বেশ হতো অনেক বাড়ি দেখছি ভাঙা পুরোনো রাম বললেন সীতা সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কী করবে সকলের হাস্য ঈশ্বর সব রকম করেছেন ভালো গাছ বিষ গাছ আবার আগাছাও করেছেন জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে বাঘ সিংহ সাপ সব আছে অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব দেখাতে চাইছেন জগতের সমস্ত কিছু থাকবে তার মধ্য থেকে আমরা আমাদের জীবনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যাব নিজেদের যে লক্ষ্য যেটা কিনা শাস্ত্র বলছেন মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য বা শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় ঈশ্বর দর্শন সেই পথে এগিয়ে যাব সেটাই হচ্ছে জীবনের একমাত্র পথ স্বামীজি বলছেন জগতে সমস্ত কিছুই থাকবে সৎ অসৎ টাকার এপিট আর ওপিট। পিঠ সৎ যখন আছে অসৎ থাকবে অসৎ যখন আছে সৎ থাকবে নচেত এই কথা দুটির কোনো অর্থ থাকে না আমরা সৎ বলছি মানে অসৎ আছে বলে সৎ বলছি আর কাউকে অসৎ বলছি মানে কি সৎ আছে বলে আমরা অসৎ বলছি টাকার এপিট ও সমস্ত কিছু থাকবে এর মধ্য থেকে আমরা আমাদের জীবনটাকে গঠন করব এটাই শাস্ত্র আমাদেরকে দেখিয়েছেন এটাই দেব আমাদের কাছ থেকে চাইছেন যে মনুষ্য জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে আমরা যাতে এগিয়ে যাই আজকের আলোচনায় আমরা আমরা শ্রীরামকৃষ্ণদেবের শ্যাম্পুকুর বা শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে বিভিন্ন ভক্তের প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণদেবকে যে সমস্ত প্রশ্ন করেছিলেন তার উত্তরে শ্রীরামকৃষ্ণদেব যা বলেছিলেন তার কিছুটা অংশ আমরা আলোচনা করলাম এর পরের ক্লাসে আমরা আলোচনা করবো শ্রীরামকৃষ্ণদেবকে প্রতিবেশী আবার প্রশ্ন করছেন সংসার থেকে কি ভগবান পাওয়া যায় এ প্রসঙ্গে আমরা আবার পরবর্তী ক্লাসে আলোচনা করব ওম শান্তি ॐ शान्तिः ॐ शान्तिः